আফগানিস্তান ম্যাচের আগের দিন দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলেছিলেন, বাংলাদেশ দল অভিজ্ঞতায় এগিয়ে, স্কিলেও ভালো, শুধুমাত্র বাস্তবায়ন হচ্ছে না ঠিকঠাক। মূল ম্যাচে সেটাই দেখা গেছে। মাঠের পারফরম্যান্স এবার ভয় তো ধরিয়েছেই। বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশন শুরুর আগেই আবার ভয় ধরিয়েছিলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন। সবশেষ কয়েক বছরের লঙ্কা বাংলা লড়াই মানেই কথার লড়াই, যেন কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। সানাকার পর সেই লড়াইয়ে যোগ দিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর। টাইগারদের কোয়ালিটি বোলার যদি মাত্র দুজন থাকে, শ্রীলঙ্কার তাহলে একজনও নাই। They said that we have only two bowlers or something, no? And I don't see any bowlers in Sri Lanka as well. To me, I at least Bangladesh have two. That's very good. I think we have at least Mustafiz and Saqib. আগুন জ্বেলেছিলেন দাশুন সানাকা। সে আগুনে পানি ঢালার বদলে উল্টো ঘি ঢেলে দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। জানালেন যে শ্রীলঙ্কার ক্যাপ্টেন যেমন বলেছিলেন, বাংলাদেশের দুটো বোলার আছে, শ্রীলঙ্কার নেই একজনও। দেখা যাক দাশুন সানাকা সেই আগুনে পানি ঢালেন নাকি উল্টো আবার ঘি ঢালেন। লঙ্কানদের প্রেস কনফারেন্সে সানাকা আসেননি, এসেছিলেন স্পিন বোলিং কোচ পিয়াল ভিজেতুঙ্গা। আমি এই মন্তব্য জানতাম না, শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বলার বিবেচনা করা যায় না। সব দলেরই মানসম্পন্ন বলার আছে, না হলে তারা এখানে থাকতো না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না। I don't know who said that, but I don't believe in that. বৃহস্পতিবার দু দলেরই ডু অর ডাই ম্যাচ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই নির্ধারিত হবে কোন দল থাকবে আর কোন দল ধরবে বাড়ির পথ। নাসুমদের অবশ্য বিশ্বাস, শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। ICC ক্রিকেট একাডেমি থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। NCC ব্যাংক আপনার সাথেই সবসময়।